মিডডে মিলে চাল নাওকে কেন্দ্র করে সংঘর্ষে মাথা ফাটলো এক ছাত্রের দাদার। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গোয়ালপোখর থানার শোলপাড়া হাই স্কুলে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হুমায়ুন নামের ক্লাস সিক্সের এক ছাত্র শোলপাড়া হাই স্কুলে মিডডে মিলে চাল আনতে গিয়েছিলেন। ওই ছাত্র স্লিপ আনতে ভুলে যায় এবং তারপরে স্কুলের ফজলুর রামে এক শিক্ষক তাকে মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে তার দাদা ছুটে আসে সেই স্কুলে এবং এরপরে বজ্রসা সৃষ্টি হয়েছে শিক্ষকদের সঙ্গে। স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে স্কুলে ছুটে গিয়েছেন এবং ওই ছাত্র এবং তার দাদাকে স্কুলের বাইরে বের করে স্থানীয় মানুষরাই এবং তাদেরকে বাড়ি যাওয়ার জন্য একটি গাড়িতে বসিয়ে দেয় স্থানীয়রা। তখন জাহাঙ্গীর নামে স্কুলের এক শিক্ষকের ছেলে 10 থেকে 12 জন লোক নিয়ে এসে তাদেরকে মারধর করতে শুরু করেছে। এই ঘটনায় হুমায়ুন নামে এক ছাত্র দাদা রফিকুলকে মেরে মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শোলপাড়া হাই স্কুলের এক প্যারা টিচার। তিনি বলেন, একজন ছাত্র ভুল করলে শিক্ষক তাদের 2 থাপ্পড় দিতে পারে, ওটা শিক্ষক এবং ছাত্রের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। তারপরে তিনি ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছেন এবং বাইরে থেকে কোনো ছেলে পেলে মারধর করেছে বলে জানিয়েছেন তিনি। আমরা প্রথম বাড়ি থেকে এসেছিলাম, এসেছি তো স্লিপ নিয়ে এসেছি, আমারটা আমি আর ও এসেছি একসঙ্গে, স্লিপ দিয়ে একটা এনেছি আর ওরটা খাতায় লিখে, তো খাতায় লিখে আনলাম, তো আমারটা দিয়ে দিল, আমার স্লিপ ছিল, তো খাতায় লিখে ওরটা বললাম যে স্যার আমাদের তাড়াতাড়ি আছে দিন, তো বলছে খাতায় লিখে হবে না, দিয়ে মারতে লাগলো এই এই ছেলেটাকে। হ্যাঁ, দিয়ে তারপরে আরেকবার বাইরে পাঠালো। ওকে বাইরে পাঠালো, হ্যাঁ, তারপর আবার স্যারকে বললাম যে স্যার আমাদের একটু তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ি দিন স্যার, আবার ভিতরে ডাকলো, ভিতরে ডেকে আবার মারলো, কান ধরালো, চাল লাগালো, তারপরে পাঠাই দিলো চাল ডাল দিয়ে। বলতে এসেছিল যে কেন মারলেন, এভাবে মারতে হয় না, তা একে এসে যে একে ফজলু স্যার আবার মাথা ফাটায় মেরেছে। আমি বাড়িতে ছিলাম, তো ছেলেগুলো সাহাপুরের আমাকে ফোন করলো যে আসো তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে, তো আমি আসলাম, আসার পরে বলছে, আমি এসে জিজ্ঞাসা করলাম কী নিয়ে ঝামেলা, বলছে চাল আনতে আসছিলো ছেলেটা, তো ছেলেটাকে মেরেছে, কান ধরালছে, তো আমি ওকে বললাম তো চাল ডাল আনতে আসছিলো, তো কান কেনে ধরালছে, তো এগুলো এলে ওরা ঝামেলা করছিলো, তো ঝামেলাটা আমি ওখান থেকে ছুটাই দিলাম। জাহাঙ্গীর ছিল, ফজলু ছিল, আর ওই আর একটা মাস্টার ছিল, আর এই ছেলেগুলো ছিল 3-4 জন। ঝামেলাটা ওখান থেকে আমরা ছুটাই দিলাম, ছুটাই দেওয়ার পরে আর একটা গাড়ি ধরে দিলাম যে তোমরা চলে যাও, ঝামেলা করে লাভ নাই, সবাই নিজের লোক, এরা গাড়িতে বসে গেছিলো। তারপরে ওদের গ্রাম থেকে জাহাঙ্গীরের ছেলে একটা ওর ভাতিজা মোটামুটি 10-12 জন এসে এরা গাড়িতে বসে গেছিলো, আইসি আর একটা পিটতে লেগেছে। মজা মেলা কী হয়েছিল আজকে সুলপার হাই স্কুলে? আমি বাড়িতে ছিলাম, তো ছেলেগুলো সাহাপুরের আমাকে ফোন করলো যে আসো তো এখানে একটু ঝামেলা হয়ে গেছে। কি জানিয়েছেন এই প্রসঙ্গে সেই স্কুলের প্যারা টিচার? শুনবো বললাম শোলপাড়া হাই স্কুলে আজকে কী ঘটনা হয়েছে, যে আপনার দুটো অভিযোগ যে আপনি একটা বাচ্চাকে কান ধরেছেন এবং একটা বাচ্চা একটা গার্জেনকে পিটিয়ে মাথা ছিল। না না, আমি তো পিটাইনি কাউকে, আমি তো ওদেরকে পিটাই দিলাম, ওখান থেকে সবকে ভাগাই দিলাম যে তোমরা এখানে গণ্ডগোল করছো, তুমি একজন ছাত্র একজন শিক্ষক দুজনে গণ্ডগোল হয়েছে, ওরা ভুল বুঝাবুঝি হয়েছে। এক থাপ্পড় যদি একটা শিক্ষক একটা ছেলেকে মারে, তা তো আর ভুল করেনি, ভুল করলেও মাপ নিয়ে নেবে, আমি তো এটুকুই বললাম। মানে ওই ছেলেটা একটা স্লিপ নিয়ে আসে নাই, মালের জন্য আসছিল, স্কুলে যে চাল বিক্রি দেয় মিড ডে মিলের যে চালটা দেয় ওই চালের জন্য আসছিল, ওরা স্লিপ নিয়ে আসে নাই, ছেলেটা ও একটা মাস্টার ওকে বললো যে তুই স্লিপ নিয়ে আসিস না কেন, ব্যাস এটুকুই তো কথা। এই নিয়ে তর্কাতর্কি যে কেন ছেলেটার উপরে হাত দিল, ব্যাস এরাই। তা খুব গণ্ডগোল করছে, ওরা গালাগালি করছে, খুব গালাগালি করছে, এরা ঘরে ঢুকে গেছে, সব তালা দিয়েছে, ঘরে ঢুকে তালা ঢুকে গেছে, তাও বাইরে থেকে ওরা গালাগালি দিচ্ছে। আমি তো ওখানে গেলাম, আমি যাই বললাম যে এইভাবে গালি দিচ্ছিস কেন, তুই ওরা ছাত্র আর একটা মাস্টার দুজনে যদি কোনো গণ্ডগোল হয়েছে থাকে তো ওরা নিজেরা মিটাই নিবে, বা ওরা ভুল করছে তো মাপ নিয়ে নেবে, আমি এইভাবে বললাম।
দিয়ে ওদেরকে সবাইকে বাইরে গেটের বাইরে বের করে দিলাম সবাইকে, কেউ ছিল না। ওরা বাইরে এসে বাইরে থেকে বাইরের চ্যাংড়াগুলো গিয়ে ওদের সঙ্গে গণ্ডগোল করছে, দিয়ে ওরা মারামারি করছে। তো আমি তো ভিতরেই ছিলাম। আপনার নাম? জাহাঙ্গীর রব্বানি। কোন দায়িত্বে আপনার? সততার সাথে ঐতিহ্যের মেলবন্ধন, লক্ষ্মীনারায়ণ বস্ত্রালয়, বিশ্ব সিংহ রোড, হরিশপাল চৌপতি, কোচবিহার।